হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গমা বঙ্গমি। এখন দুপুর প্রায় 3টে বেজে গেছে, আমরা চারজন লাঞ্চে যাচ্ছি। আর এটা আমাদের দীঘা ব্লগ ডে ওয়ানের পার্ট টু, কারণ আগের ব্লগটাতেই বলেছি যে একসাথে পুরো দিনটা শেয়ার করলে ভীষণ বড় হয়ে যেত ভিডিওটা, তাই দুটো পার্ট হচ্ছে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমরা লাঞ্চ করতে এই জয়রাম হাইটাইডেরই রেস্টুরেন্ট আছে, তো গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। অন্য বাইরে আর কোথাও খাচ্ছি না, এখানে খেয়ে দেখি কেমন কি হয়, শেয়ার করবো। হ্যাঁ, তুই ওখান থেকে আচার কিনে খেতে পারবি। আমাদের হোটেলের নিচেই আচার, তারপরে পেয়ারা মাখা, আমড়া মাখা এসব পাওয়া যায়, যেগুলো ও ভালো খায়। স্যালাড এসে গেছে আমাদের, রাইসও চলে এসছে, ডাল চুড়ি আলু ভাজা চলে এসছে। ডাল সার্ভের বালতিটা খুব সুন্দর। এটা কি অর্ডার করা হয়েছিল? আলু পোস্ত আর ইলিশ। দই ইলিশ মায়ের জন্য। আর একবার করো, কি করছিলে ইলিশটা পে। আর এটা মাটন, আমাদের মাটন বাবা ভাই আর আমি খাবো। ঝাল হলে তুই এই মার দই ইলিশের গ্রেভিটা নিয়ে নিবি। দাদা আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে, খেয়ে দেখি কোনটা কেমন। আমাকে দাও। মা আবার দই খাচ্ছে, দই প্রায় শেষও হয়ে গেছে। আমরা কেউ নেইনি, মা একাই দইটা নিয়েছে। এখানে মা ছেলে দুজন পড়ে পড়ে ঘুমিয়েই যাচ্ছে, ওদিকে বাবা ডাকছে ঘুরতে যাবে তাও উঠছে না। বাবা বাইরে থেকে বলছে ভিডিওতে উঠছে বলে হাত দেখাচ্ছে, আর এরা দুজন বলছি রেডিওতে বেরোচ্ছেই না। আর ওখানের ভিউটা এত সুন্দর, বাবা বলছে বেরোতেই হবে না। সেটা সত্যিও মানে দারুণ লাগছে সেই বিকেল থেকে, এখন লাইটগুলো জ্বলছে আরও ভালো লাগছে। আর দীঘাতে নতুন মিত্র ক্যাফে খুলেছে, দেখতে পাচ্ছ তোমরা, তো আমরা হয়তো যাব, তো গেলে নিশ্চয়ই শেয়ার করব। তোমরাও যদি কেউ আসো দীঘাতে, নিউ দীঘাতে নতুন মিত্র ক্যাফের এই ব্রাঞ্চটা এসে ট্রাই করতে পারো। সব রেস্ট টেস্ট করে উঠে এখন চা অর্ডার দিয়েছে, চা চিপস চাল ভাজা এসব খাচ্ছে। আর বাবা এখানে সমুদ্রের ভিউ এনজয় করে চায়ে চুমুক দিচ্ছে, সাথে চাল ভাজা জামায় ফেললে দেখো। এখনই পড়েছে। আমি অত চা পছন্দ করি না খেতে, তাই আমি চা খাচ্ছি না। ওরা চা খেলে বেরোবো বাইরে একটু ঘুরতে, আমি অনেকক্ষণ থেকে ওদের জন্য ওয়েট করে বসে আছি, দেখি কখন ওরা বেরোয়। 7:40 বাজে, এতক্ষণে সবার হলো, এবার বেরোবো আমরা, দেখি কোথায় যাই। এইদিকের লকটা খোল।
টিকিটের প্রাইস এখানে পার পারসন 10 টাকা করে, বাবা এখন টিকিট কাটছে। ঢেউসাগরে ঢুকলাম আমরা, এটা আগে কখনো আসিনি, কিন্তু সবাই এসেছে ফটো দেখেছি, এবার তাই আমরাও খুঁজে টুজে চলে এলাম। বেশ লাইটিং টাইটিং করা, ওদিকে কিছু আবার ব্রেক ডান্সের মতো এসব রয়েছে, সবাই জিরাফের পা ধরে ফটো তুলছে। ঢেউসাগরের টাইমিং সকাল 10টা থেকে রাত 10টা, তো তোমরা আসলে এখানে একবার ঘুরে যেতেই পারো, এটা আমাদেরও ফার্স্ট টাইম, আগে কখনো আসিনি। এখানে এরকম হাঁসের মতো দেখতে বোটও আছে, চারজন করে সিট, টিকিট কত এখনো জানি না, আর এরকম বড় বোটের টাইপের, বোট ঠিক না লঞ্চের টাইপের আছে, তো আমি ওইটায় চড়তে এত রাতে এখন ভয় পাচ্ছি হাঁসগুলোতে। এই বড়টাতেই টিকিট কাটা হবে, চারজন মিলে উঠবো, এই যে লাইনে দাঁড়িয়েছি, দেখি কত টাকা কি টিকিট, জানাচ্ছি তোমাদের। আবার টয় ট্রেন আছে, ময়ূরপঙ্খী টয় ট্রেন, পেছনে আবার মিকি মাউস। পার হেড 50 টাকা করে স্টিমারে 15 মিনিটের জন্য, তো আমাদের কাটা হলে এবার উঠছি। মুরগি নাকি উল্টা দেখো কত বড়, এখন চারজন মিলেই আই লাভ ঢেউসাগর এটার সামনে ফটো তুলব। কি মারাত্মক একটা জিনিস এই ফার্স্ট দেখলাম, পুরো উল্টে দিচ্ছে বাবা। কোথায় দৌড় গেলে আমরা বসতাম না, এগুলোর মধ্যে বসতাম এই কাছে এসে ঢেউ হচ্ছে, দেখো কোথায় চলে এসেছে। এখানে হলদিঘায় যা ঢেউগুলো দেখো কেমন হচ্ছে, আর এখানে আইসক্রিম খাচ্ছি, ফুচকা খেয়ে ঝাল লেগেছে, মা রাজভোগ কুলফি খাচ্ছে, ভাই ম্যাঙ্গো খাচ্ছে, আমি আর বাবা অরেঞ্জ খাচ্ছি। আমরা ঢেউসাগর দেখে টেকে হলদিঘায় এলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, এখন আবার নিউ দীঘায় হোটেলে ফিরে যাচ্ছি, তারপরে দেখি কি করি, শেয়ার করবো। মিত্র ক্যাফেতে এখন ঢুকছি, দেখি কি খাওয়া যায়। এই মাছ মাছটাকে সুন্দর নিয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর
সুন্দর ডেকোরেশন করা ওয়াল পেন্টিং বা পুরো ইন্টেরিয়র ডেকোরেশনটা দারুণ লেগেছে। কারুকার্য করছে ভাই এখন, তুই খা, ওরা নিচ্ছে তুই খা। আমি স্প্রাইট খাবো না তাই আমি নেইনি, ওরা তিনজন খাবে। চিকেন তন্দুরি অ্যান্ড স্যালাড, তো দীঘা ডে ওয়ান পার্ট টুর ব্লগটা এই অবধি থাকছে। আবার নেক্সট ডে ব্লগের জন্য তোমরা ওয়েট করো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কেমন লাগলো। ফেসবুক পেজ থেকে দেখছো বঙ্গমা বঙ্গমি, ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিও। টাটা, গুড নাইট।